সবাইকে নমস্কার জানাই। এই কথা সত্যি যে অঞ্জনদা যখন আমায় ফোন করলেন এই বিষয়ে বলার জন্য, এই জন্য আমি বলবো না, কারণ আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি কোনো গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি না, গোয়েন্দা চলচ্চিত্র দেখতে ভালোবাসি না, ফলে কি গল্প থেকে চলচ্চিত্র হয়েছে তাতে আমার কিছু এসে যায় না। তখন অঞ্জনদা বলে তুমি সেইটাই বলবে। এবার সেইটাই বলা তো খুব মুশকিল, কারণ তুমি অমুককে কেন ভালোবাসো না, আপনি প্রপোজ করলেন না আমার ভালো লাগে কেন। এবার কেন সে চার লাইন লিখেও দিতে পারবে না, আমার ঠিক ভাল লাগে না, বুড়ো তুমি লোকটি ভালো, চেহারাও নয় তো কালো, তবু কেন তোমায় ভালোবাসছি না, এটাই মোটামুটি ভাবে আমাদের বলার। তাই বিরাট কিচ্ছু একটা বলতে পারবো ভাবলাম না, তো অনেক ভাবলাম। আমাকে অঞ্জনদা একটা লেখা লিখে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে এটার বিষয় হচ্ছে গোয়েন্দার কোনো সামাজিক প্রয়োজনীয়তা আছে কি নেই। এবার কথা হচ্ছে একটা সিনেমায় গোয়েন্দা থাকলে তারপর সামাজিক কি প্রয়োজনীয়তা থাকবে, সিনেমারই তো কোনো সামাজিক প্রয়োজনীয়তা নেই, শিল্প জিনিসটারই তো কোনো সামাজিক প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা আছে সমাজের পক্ষে, প্রয়োজন কি ভালো নিকাশি ব্যবস্থা কিংবা আর্সেনিক মুক্ত জল অথবা প্রাথমিক বিদ্যালয় কিংবা একটা সস্তার হাসপাতাল, এগুলো হচ্ছে সামাজিক প্রয়োজনীয়তা। এটা কোথাও সিনেমা করলাম কি, এটা কবিতা লিখলাম কি, এটা গদ্য লিখলাম, তার ন্যূনতম সামাজিক প্রয়োজন, ওগুলো যদি না থাকে তাতে সমাজের কিচ্ছু এসে যাবে না। এবং পৃথিবীতে যদি কোনো শিল্প না থাকতো তাহলে পৃথিবী বেশ চলতো। এবং আমি বহু লোককে দেখেছি যার শিল্পের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই, ভীষণ ভালো জীবন কাটাচ্ছে। ফলে গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিনেমা কোনো সামাজিক প্রয়োজনীয়তা নেই, কারণ শিল্প জিনিসটারই সামাজিক প্রয়োজনীয়তা নেই। এইবার প্রশ্ন হচ্ছে অঞ্জনদা তাহলে করছেন কেন, আমি জানি না, কিন্তু আমার ধারণা উনি করছেন, এক হতে পারে যে উনি খুব গোয়েন্দা গল্প ভালোবাসেন, আর দুই হতে পারে আমার গূঢ় সন্দেহ যে এখন খুব চলছে গোয়েন্দা গল্প, এখন খুব চলছে গোয়েন্দা সিনেমা। আমার মনে আছে আমি যখন চালচিত্রে প্রথম অঞ্জনদাকে দেখি আমি চমকে উঠেছিলাম, এবং তারপর থেকে আমার কাছে বাংলায় অন্যরকম কাজ করা এবং সপ্রতিভাবে অন্যরকম কাজ করা, এটা আমার কাছে প্রতিভা হচ্ছেন অঞ্জনদা। এবার অঞ্জনদা যখন বললেন উনিও গোয়েন্দা নিয়ে সিনেমা করছে, আমি অবাক হয়ে গেল। আমি অবাক হই যে বাঙালি মধ্যবিত্ত যে সারা জীবনে একটা পিস্তল দেখেনি, ওই বেলুনওয়ালার কাছে একটা খেলনা পিস্তল ছাড়া, কেউ সাধারণত খুন হয় না, আমার পিসিমা খুন হয়ে গেছে, হয় খুব কম, সাধারণত কেউ হয় না, বাঙালি মধ্যবিত্তর যে পরিসর তার থেকে এগুলো অনেক দূর, হঠাৎ কথা নেই বার্তা নেই, সবাই গোয়েন্দা সিনেমা করছে, পাগলের মতো সবাই গোয়েন্দা সিনেমা দেখতে যাচ্ছে, এটা আমার কাছে খুব আশ্চর্য। সেই শুনেছিলাম, যারা ফিল্ম স্টাডিজ পড়েন তারা বলতে পারবেন, এখানে একজন খুব বড় পণ্ডিত আছে উনি হয়তো বলবেন যে একজন সবাই সিনেমা করছে রোমান্টিক, সবাই এই প্রেমের গান টান গাইছে সেগুলো হিট করছে, এর মধ্যে একজন নাকি সন্তোষীমা নাকি একটা সিনেমা করে বলছে বিরাট সুপার হিট হয়ে গেল, ও মা সবাই তখন দেবদেবী নিয়ে সিনেমা করতে পারে, আবার কেউ অ্যাকশন, তখন সবাই অ্যাকশন সিনেমা, এটা চলে আমাদের এখানে একটা ট্রেন্ড ধরে ধরে সিনেমা করা চলে। এখন বাঙালির এসছে যে না আমরা দেখতে যাবো, একটা অপরাধ হয়েছে খুব জোরে জোরে সবাই ছুটলো গলি গালা দিয়ে, তারপর পিস্তল নিয়ে হ্যান্ডস আপ করলো কি কিছু একটা হলো। এবার গোয়েন্দা বলতে সত্যি এখানে কমলদাও বলে গেছেন, এই অত্রিদাও বলে গেছেন চমৎকার, যে আমরা বুঝি সত্যজিৎ রায়ের ছবি হেন তেন। এবার সত্যজিতের সোনার কেল্লাকে ঠিক গোয়েন্দা সিনেমা বলাও যায় না, ওটা একটা থ্রিলার বলা যেতে পারে, কারণ গোড়া থেকেই আমরা জানি ভিলেন কে কি করছে হেন তেন, ফেলুদা জানে না। আর এরপর আছে জয় বাবা ফেলুনা, জয় বাবা ফেলুনা সত্যি সত্যি মগনলালের জন্য খুব স্মরণীয়, কিন্তু বিরাট একটা গোয়েন্দা ছবি হয়েছে বলে আমার মনে হয় না, ও আরে বাপরে বাপ ওরকম একটা ছবি, এরকম কিছু নয়। ঠিক আছে অঞ্জনদা করছেন, খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই। আমার ভাল লাগে না কেন এইটা ভাবতে গিয়ে আমি দেখলাম যে আমার মনে হয় একদম আমি অত্রিবাবু যা বলেছেন তার সঙ্গে একমত, যে গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিনেমা এর একটা ধরা কাট আছে, মানে একদম একটা একটা নির্দিষ্ট সমীকরণ আছে যে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা ধাঁধা দেয়া হবে, দেখো বাবু একটা সমস্যা হয়েছে, হয়তো কেউ কিছু একটা চুরি গেছে বা কেউ একটা খুন হয়েছে, এর একটা সমাধান আছে, সমাধানটা আমি জানি, তুমি বুঝতে পারবে না, আমি তোমার চেয়ে অনেক বুদ্ধিমান, ওটা শেষকালে হবে, আমি তোমাকে কতগুলো ঘটনায় আলো টালো ফেলে দেখাবো, কতগুলো চরিত্র দেখাবো, দেখো তুমি বুঝতে পারো কিনা, তার মধ্যে কয়েকটা সূত্র কিন্তু দেয়া থাকবে। এবার অত্রিবাবু বলেছেন যে সমস্ত সূত্র যদি তোমার কাছে খোলা থাকে সেটাই হচ্ছে প্রকৃত গোয়েন্দাবাবু, ও আসলে থাকে না শেষকালে। ঠিক গোয়েন্দা বলে অমুক সাড়ে নটার সময় আমি যখন বুঝতাম, ওই আমায় তো বলো নি, অত বলার দরকার নেই, এরকম করেই জিনিসটা হয়, সাধারণত সমস্তটা তোমার সামনে ফলা থাকলো আমি বুঝতে পারলাম তুমি পারলে না, ওরকম আদর্শ গোয়েন্দা গল্পটা সাধারণত দেখা যায় না। তো এইবারে এই যে পুরো জিনিসটা একটা ধাঁধা, আর তার তোমার কতগুলো ঘটনা দেখাচ্ছি, কতগুলো সূত্র দিচ্ছি, শেষকালে গিয়ে একজন বলছে বা কিছু একটা করে সমাধানটা জানা যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ধাঁধা কি একটা একটা সিরিয়াস সাহিত্য বা সংস্কৃতি বলে গণ্য হতে পারে? আমি সুদপুর একটা বই লিখে বললাম, এটা সামাজিক প্রয়োজনীয়তা, অনেক লোক দেবে শব্দ সন্ধান খুব প্রয়োজনীয়তা, প্রচুর লোক সকালে উঠে শব্দ সন্ধান না থাকলে তার জীবন চলে, কিন্তু তাকে কি আমি এটা সংস্কৃতি বলে গণ্য করতে পারি? আমার খুব অবাক লাগলো। তারপরে এর হচ্ছে ওই কতগুলো জিনিস থাকে যে প্রতিভাও বলছিলেন, যে
একজন পুলিশ, সে কিছুই বোঝে না, মানে একেবারে ববেট বললে কম বলা হয়। আর আরেকজন গোয়েন্দা যে মোটামুটি সব বোঝে, তার একজন সহকারী, সে কিছু বুঝতে পারে কিছু বুঝতে পারে না, কখনো হাসির উদ্রেক করে, নইলে আরেকজন সহকারী যেন সত্যই তো করেছিলেন, সে কমিক রিলিফের জন্য থাকে। আর গোয়েন্দার মানে চালচলন দেখলে খুব অবাক লাগে, বাপরে বাপ, একটা লোক এলো এসে কথা বলছে বেরিয়ে চলে গেল, হ্যাঁ কিছু বুঝলি, সহকারী বললো হ্যাঁ ওই তো বললেন যে কি ভাইপোর একটা সমস্যা হয়েছে, আর তা নয় কি রে কোটে নৈরিত কোন একটা বেগুনি রং দেখিনি, ওমা বুটের তলায় একটা হলদে সেলোটেপের অংশ দেখিস না দেখিনি, ও কি ঘড়ির ব্যান্ডের তলায় একটা বাসের টিকিট, সেই বাসের টিকিট রাজপুতানার বাংলা, আরে ওগুলো কেউ দেখে নাকি, এগুলো আমি তো অবাক হয়ে যাই যে অবিশ্বাস্য অতিমানবিক পর্যবেক্ষণ শক্তি, কেন একটা লোক কথা বলছে আমি তো তাকে দেখবো, আমি জুতোর তলা কানের ডগা চুলের ওইখানে গিয়ে আমি দেখতে হবে, কিন্তু গোয়েন্দারা সমস্ত নাকি দেখে, একটা লোক উঠে আসছে তার পায়ের শব্দ শুনে বুঝলি এ শালি ভগ্নিপতির সঙ্গে সম্পর্ক হবে, যিনি করতেন সম্ভবত তার নাম জেরেমি ব্রেট, যদ্দূর এখন মনে পড়তে আর ভালো মনে নেই, একদম অসম্ভব চোখা চেহারা একদম শার্লক হোমসের মতো, তিনি তো সব এরকম বলটু দিয়ে আর ওয়াটসন কিছু বুঝতে পারছি না, তিনি কি খারাপ ব্যবহার করছেন ওয়াটসন, এবং যখন ওয়াটসন বললো যে আমরা তো বুঝিনি কিছু, তখন সে বললো না তোমাদের ব্রেনের মধ্যেটা কি বোরিং আমি তাই ভাবি, কি খারাপ ব্যবহার সে করছে ওনাদের সঙ্গে, মানে তাহলে তো আইনস্টাইন লোককে চড় মারতে মারতে ঘুরে বেড়াবে, তার মধ্যে আপনি খেয়াল করলে দেখবেন একটা বিরাট অহং আছে, যে আমি একটা সমস্যা ভেবেছি একটা জিগসো পাজল, যেটা তুমি কোনোদিনই বুঝতে পারবে না, তুমি যেই পাঠক হও তো জানে না কে পাঠক, মানে পৃথিবীর সবাই তো পটেনশিয়ালি পাঠক, কি পৃথিবীর সবাই একটা সিনেমা করলে পটেনশিয়ালি দর্শক, কিচ্ছু বুঝতে পারবে না, শেষ সিনে গিয়ে আমি যে চমকটা দেবো না তখন তুমি স্তম্ভিত হয়ে যাবে, কি করে বুঝলি এই ওয়ান আপেন্স করতে গেলে আছে, মানে এতগুলো লোক কেউ কিছু বুঝবে না, তুমি একা বুঝে বসে আছো, এই সমস্ত মিলে আমার মনে হচ্ছে গোয়েন্দা গল্প গোয়েন্দা সিনেমা আমার খুব একটা পোষায় না, ওই দিকে যাবোটাও না। তারপরে আমাদের এখানে করম চাঁদ বলে একটা গোয়েন্দা সিরিজ হতো, সেখানে পঙ্কজ কাপুর একটা গাজর কামড়াতেন আর সবসময় বলতেন শাট আপ পিডি, এখনকার যুগ ভাগ্যিস নেই পলিটিক্যাল কারেক্টনেস, তাহলে তো মিসোজিনিজমের বিরাট কাণ্ড হয়ে যেত, একটা মেয়েকে সারাক্ষণ শাট আপ বলছো একদিন, তখন ও সব আসেনি অত পলিটিক্যাল কারেক্টনেস, আমরা মোটামুটি আনন্দে জীবন কাটিয়ে গাজরের রং গেরুয়া তাকে দংশন করছো কেন জানি না, যাক তো সেইখানে সমস্ত সব বলতেন বলতেন, আমার আমার ধারণা আরো স্পষ্ট হলো যে এই বাজে ব্যবহারে লোকজন গোয়েন্দা হয় এটা দেখবো না। তারপরে আমাকে কয়েকজন বন্ধু টন্ধু বললো যে কিছু বুঝিস না তুই, হ্যামেট পড়িস নি, তুই চ্যান্ডলার পড়িস নি, ফিল্ম নোয়া বলে একটা জিনিস হয়ে গেছে কিছু জানি, বিগ স্লিপ দেখেছিস, মানে ওই তা তো ঠিক হয়ে ওঠেনি, সেগুলো দেখবি, তুই যেগুলো কথা বলছিস সেগুলো কিচ্ছু না, এই গোয়েন্দা হচ্ছে ঝাড় খাওয়া গোয়েন্দা, সে কোনো মতে একটা কফির কাপে একটু মদ মিশিয়ে খায়, সে মেয়েদের কাছে ভয়ানক ভাবে প্রেমে ব্যর্থ হয়, ভেবেছিল ভালোবাসি শেষকালে তাকে ভয়ঙ্কর ভাবে লেঙ্গি মারে, তুই এরকম বলে দিলি যে গোয়েন্দা মানে ওয়ান ডাইমেনশনাল সমস্ত জিনিসের ওপর এই এরম এরম করে আলো ফেলা হচ্ছে একমাত্রিক ভাবে, হয় সে সন্দেহের আওতায় আছে নয় সে সন্দেহের বাইরে বেরিয়ে গেছে, পুরো জিনিসটার অভিমুখ শুধু একটা দিকেই যাচ্ছে, কে অপরাধী কে অপরাধী নেই, এভাবে হয় না, গোয়েন্দা গল্পের প্রচুর শেডস আছে, তুই জানিস না তুই ফিল্ম না দেখিস না তাই এইসব করবি, আর খুবই লজ্জা পেলাম। তারপর এখন এই যে প্যান্ডেমিক হলো ছয় বলো অমুক ওটিটি দেখ তমুক সিনেমা দেখ, সেইখানে আমি দেখতে গেলে নর্ডিক নোয়া নাকি দেখতেই হবে, তাহলে যাতেই উঠবে না, যে কোনো পার্টিতে গেলে বলে নর্ডিক নোয়া দেখিনি, তখন লজ্জায় মাথা নিচু করে বসে থাকতে, তখন দেখতে গেলাম বাবা সে তো ভয়াবহ কাণ্ড, প্রথমত ভয়ঙ্কর সমস্ত অপরাধ ঘটছে, আর দ্বিতীয়ত গোয়েন্দাকে দেখলে অবাক লাগে, তার সাইটিকার ব্যথা নড়তে পারছে না, তার দু তিনটে ডিভোর্স হয়ে গেছে, এখন যে সম্পর্ক চলছে ভয়াবহ সমস্যা,
যে যৌনকর্মীর কাছে যায় সে অমুক ফেটিশ রাজি নয়, তারপরে তার আগের পক্ষের একটা ছেলে আছে যে এসে তার সঙ্গ না পেয়ে খুব ঝামেলা করছে, মানে দেখে শুনে মনে হচ্ছে বাবা এ তো অপরাধীর চেয়ে অনেক বেশি সিম্প্যাথি, মানে তুই আগে বাবা ঠিক করে চল, আগে পরে অপরাধী ধরবি, কোনো দরকার নেই বাবা তুই এখানে বসে থাকি পারি, এবং তাকে অফিসেও যাচ্ছে তাই করছে, মানে তার যে ব্যক্তিগত জীবন তার যে সত্যি সমস্যা দিন কিছু জীবন। এবার আমি সত্যি ভাবলাম যে আমি তো এতদিন ভাবতাম যে গোয়েন্দা অতি মানবিক তাই আমার ভাল লাগে না, এ তো শুধু মানবিক না অবমানবিক, মানে ওরকম সত্যি সাধারণ মানুষের জীবন ওরকম হয় না, অত দুঃখের জীবন ভাবলে ভাব আর যাই হোক হতে পারে না, তখন এগুলো তো আমার তাতেও ভাল লাগছে না কেন, সত্যি আমার একেবারেই মনে হলো যে শেষকালে যখন সে খুনিকে ধরলো খুনি প্রায় তাকে ধরে বসায় রে এইরকম করে গুলি করুন আমাকে, মানে আর সে পারে না আর সেই দিকে আমার কিরম লাগলো। তারপরে আবার দেখি যাদের ধরা হচ্ছে সেই খুনি বলে কোনোভাবে তার কোনো সূত্র মানে কোথাও নেই, হয়তো সে একবার চা দিয়ে গেছিল নাকি এবার বাথরুমটা কোথায় জিজ্ঞেস করেছিল, অথবা যিনি মহিলা ডিটেকটিভ তারই স্বামী তার নাকি একটা সমকামী প্রবণতা ছিল তিনি বুঝতে পারেননি, মানে এমন অদ্ভুত কথাবার্তা শেষকালে গিয়ে উন্মোচিত হচ্ছে যা সূত্র কোথায়, মানে কোনো সূত্রের নাতি পর্যন্ত কোথাও দেওয়া হয়, কিন্তু তাই নাকি খুব নাম করেছে এই নিয়ে কথা বলতে, হ্যাঁ এটা খুব ভালো এর খুব সামাজিক প্রয়োজনীয়তা আছে, তা হবে আমি অন্তর সত্যি বলতে কিচ্ছু বুঝতে পারিনি। তাই সব মিলিয়ে আমার যে গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিনেমার দিকে যাত্রা সেটা খুব হাঁ হয়ে যাওয়া আমার একদম ভাল লাগে না, কিন্তু এখন দেখা যাচ্ছে হঠাৎ বাঙালি মানুষের ভাল লাগছে, ভাল লাগলে ভালো আমার কোনো অসুবিধা নেই। আমি অনেক অভিনন্দন জানাই যে অঞ্জনদা একটা বই লিখেছেন, অঞ্জনদা একটা সিনেমা করেছেন, নিশ্চয়ই সেসব খুব ভালো হবে, অঞ্জনদা যা করেন তো সম্পূর্ণ অন্যরকমও হয়, কিন্তু আমি দেখতে যাবো না কারণ আমার খুব একটা গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সিনেমা ভাল লাগে না, এবং আমি সত্যিই বুঝে উঠতে পারি না এই রত্রিবাবু বলেছেন যে ইটস আ গেম, তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা খেলা দেখতে যাবো কেন বাবু, সে তো এমবাপ্পে টেমবাপ্পের খেলা আমি দেখলাম যা দেখা, কিন্তু এই যে জিনিসটা যে এই এই এইটা দেখো এই এতগুলো লোক দেখছে তাহলে কি এর কোনো সামাজিক প্রয়োজনীয়তা নেই, তাই এতগুলো লোক তো বিশ্বকাপ দেখলো তার কি ঘন্টার মতো সামাজিক প্রয়োজনীয়তা, বিশ্বকাপ না হলে কি হবে কিছু হবে না। আমার কথা হলো এই যে সাধারণত শিল্পের কাছে আমরা যাই মানে কয়েকজন অন্তত যায় এইটা দেখার জন্য যে এতে আমি কোনো জীবনের জটিলতা জীবনের গভীর সত্য কিছু একটা বুঝতে পারলাম, অন্তত একটা স্বাভাবিক ব্যবহার দেখতে পেলাম কিনা কয়েকটা লোকে, বা অন্তত একটা দুটো ভাবনা কি পেলাম যেটা আমাকে এই হল থেকে বেরিয়ে আসার পর অনেকক্ষণ ধরে ভাবাবে, এবং সেই দৃষ্টিভঙ্গিটা প্রয়োগ করে আমি আমার জীবনের কয়েকটা সত্যকে আলাদা করে চিনতে পারবো। যদি আমি গোড়া থেকেই এমন একটা ভীষণ বানানো ভীষণ কাঠামো দেওয়া একটা জায়গায় আমি নিজেকেও নিয়ে ফেলি এবং দর্শককে বা যিনি বই পড়ছে পাঠককে নিয়ে ফেলি, যেখানে শুধুমাত্র তুমি এই খেলাটার শর্ত যদি মানো যেটা অতিবাবু বলেছেন যদি মানো এবং উত্তেজিত হও তবেই তোমার ভাল লাগবে, তা নইলে নয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অত ধরা কাটের মধ্যে যদি শিল্প জিনিসটাকে রেখে দিই তাহলে শিল্পের একটু ক্ষতি হয়, কারণ শিল্প জিনিসটার মজাটাই হচ্ছে এই যে সে প্রায় কোনো চৌকাঠে থাকে না, সে বারবার বেরিয়ে যেতে চায়। এবার নিশ্চয়ই বেরিয়ে গিয়ে অনেক গোয়েন্দা সিনেমা বা বই হয়েছে আমি জানি না, সাধারণত যা হয় সেইটাই আমার মনে হয় যে তার থেকে যে লোকটা একটু অন্যরকম তৃপ্তি পেতে চায়, যে মনে করে যে আমি দেখি না যে একটা মানুষের মধ্যেকার যে ভয়ানক অন্ধকার সেইগুলো কি করে উন্মোচিত হয়, আলো কি করে উন্মোচিত হয়, তা গোয়েন্দা গল্পের ফর্মুলা মেনে সেইভাবে উন্মোচিত হতে পারে বলে আমার মনে হয় না। যদি কেউ পারেন তার জন্য আমার অনেক অভিনন্দন রইল, তিনি যদি আগে করে থাকেন পরে করেন এখন করছেন আমি বলছি যে সেটা আমার দেখা হয়ে ওঠেনি। সাধারণত গোয়েন্দা গল্প বা সিনেমা বলতে আমরা যে স্রোতটাকে বুঝি সেই স্রোতের সঙ্গে আমার লেনা দেনা নেই, এইটুকুই আমার বলা। মানে আপনারা যেতেও পারেন, তাহলে চন্দ্রিলের কিছু এসে যাবে না, আপনাদেরও কিছু এসে যাবে না, হয়তো আমার কিছু এসে যাবে, কিছু নাও এসে যেতে পারে। উনি কিন্তু দেখেন না, দেখেছেন আশা আছে।